হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। তো দীর্ঘ অপেক্ষার পর এই লকডাউনের মধ্যেই প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট। যেমনভাবে আবগারি পুলিশের রেজাল্ট প্রকাশ হয়েছিল, ঠিক তেমনি হঠাৎ প্রকাশ পেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলেরও রেজাল্ট। আমি বলেছিলাম মে মাসের সেকেন্ড উইকে কিন্তু রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে, আজ 14 তারিখ, আজকে রেজাল্ট প্রকাশ পেয়ে গেল। তো আশা করছি আমার কথা মিলে গেছে, আপনারাও আমার ভিডিওই দেখেছেন যে আমি কত তারিখে বলেছি আর কত তারিখে রেজাল্ট বার হয়েছে। তো যারা পাস করে গেছো তাদেরকে অনেক 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 কংগ্র্যাচুলেশনস। তারা এরপর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো, আর যদি তোমরা ইবুক কিনতে চাও, ইন্টারভিউ এর ইবুক কিনতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও এখানে আমি একটা আমার মেল আইডি দিয়ে দিচ্ছি, এই মেল আইডিতে কন্ট্যাক্ট করে তোমরা মাত্র 35 টাকা দিয়ে কিন্তু দুটো ইবুক কালেক্ট করে নিতে পারো। সেই ইবুকের হেল্পে কিন্তু তোমরা ইন্টারভিউটা পুরোপুরি ক্র্যাক করতে পারবে। তো অবশ্যই কিন্তু ইবুকটা পারচেজ করে নেবে যারা কোয়ালিফাই করেছো। এরপর যারা কোয়ালিফাই করনি তাদেরকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কতটা অ্যাক্টিভ। এক্সাইজের রেজাল্ট প্রকাশ পেল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট প্রকাশ পেল এই লকডাউনের মধ্যে, যেখানে সমস্ত কাজকর্ম বন্ধ সেখানেও কিন্তু রেজাল্ট প্রকাশ পাচ্ছে। তার মানে তোমরা বুঝতে পারছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কতটা সজাগ, তারা নিজেদের কাজ করে চলেছে এবং পুলিশের কতটা দরকার রয়েছে রাজ্যে, সেটাও এটার মাধ্যমে কিন্তু বুঝতে পারা যায়। তাহলে তোমরা নিশ্চিত থাকো নেক্সট ভ্যাকেন্সি কিন্তু খুব জলদি বার হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি, কলকাতা পুলিশের ভ্যাকেন্সি, সমস্ত ভ্যাকেন্সি কিন্তু খুব জলদি বার হতে চলেছে। তোমরা যারা কোয়ালিফাই করনি অবশ্যই কিন্তু রেডি থাকো নেক্সট এক্সামগুলোর জন্য। নেক্সট এক্সামে তুমি কোয়ালিফাই করবে সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি। অবশ্যই এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করো। এই যে এই পরাজয়, এই পরাজয় থেকে শিখ নিয়ে কি কি ভুল করেছো এই ভুলগুলো শোধরাও এবং নেক্সট পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হও। আর তোমরা যারা কোয়ালিফাই করে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ নাম্বারগুলো কমেন্ট করে দাও, তোমাদের জন্য একটা কাট অফের ভিডিও বানিয়ে দেবো, তোমাদের অনেক সুবিধা হবে। সবাই কিন্তু সবাইকে বলছি যারা পাস করেছো, যারা কোয়ালিফাই করতে পারোনি, সকলেই ভিডিওর কমেন্ট সেকশানে যাও এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ নাম্বারটা একটু কমেন্ট করে দাও। তোমাদের এই সুবিধার জন্য, তোমাদের সুবিধা হবে, আমি একটা ভালো রকম কাট অফের ভিডিও বানিয়ে দেবো, যে কাট অফে তোমরা বুঝতে পারবে যে কত কাট অফ থেকে কিন্তু বা কত নাম্বার থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ডেকেছে ইন্টারভিউর জন্য। ক্লিয়ার? আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ। ভালো থাকবেন।